সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। গত সপ্তাহে ডিএসইর লেনদেনের পরিমাণ 1600 কোটি টাকা ছাড়িয়েছে। দেশের সামষ্টিক অর্থনীতির উন্নতি এবং বাজার থেকে ইতিবাচক প্রত্যাশার কারণে বিনিয়োগকারীরা লেনদেনের আগ্রহ ফিরে পেয়েছে। প্রাণ আরএফএল ব্যবসা সম্প্রসারণের জন্য 1700 কোটি টাকা বিনিয়োগ করবে। ভোগ্যপণ্য, পোলট্রি এবং মোবাইল অ্যাসেম্বলিং বিভাগে এ সম্প্রসারণ হবে বলে জানা গেছে। প্যাসিফিক ডেনিমসের 3 পরিচালক 15.5 লাখ শেয়ার বিক্রি করবেন। করোনার কারণে গত অর্থ বছরে কোম্পানির নিট মুনাফা 55% কমেছে। 2021 সালে স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির পরিমাণ ছিল সর্বোচ্চ। গত বছর বাজারের অবস্থা ভালো হওয়া সত্ত্বেও নানা অনিয়মের কারণে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। মজুরি বাড়লেও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ফলে এর প্রভাব বাতিল হয়ে গেছে, ফলে জনগণের ক্রয় ক্ষমতা এবং সামগ্রিক চাহিদা নেতিবাচকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এখন এ পর্যন্তই। দুপুরে আবারও হাজির হব মিডডে আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।